নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তা আজকে যে টপিক্স নিয়ে আলোচনা হবে সেই টপিক্সটা হচ্ছে টিউব টায়ার ভার্সেস টিউবলেস টায়ার তোমরা অবশ্যই এই টায়ার নিয়ে তোমরা অবগত আছো ওল্ড জেনারেশনের বাইক বা ওল্ড ভার্সানের গাড়িতে যেমনি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলছি স্প্লেন্ডার প্যাশন এসব বাইকে তোমরা ব্যবহার করেছো টিউব টায়ার কিন্তু আধুনিক যে বাইকগুলো আছে বেশিরভাগ সব তোমার বিএস ফোর থেকেই তোমার বিএস থ্রি ফোর থেকেই বেরিয়ে গেছে কিন্তু বিএস থ্রি ফোর থেকেই কিন্তু টিউবলেস টার বেরিয়ে গেছে অনেকে আছে টিউব টায়ার পছন্দ করে অনেকে আছে টিউবলেস পছন্দ করে যেমনি তোমার সাম তোমাদের সামনে আমি আমি কিন্তু টিউবলেস টায়ার পছন্দ করি তা যে মানুষের মধ্যে ভেদাভেদ আছে কেউ টিউব টায়ার পছন্দ করে কেউ টিউব টায়ার পছন্দ করে না তা আমি তোমাদেরকে মানে এই ভিডিওটার মাধ্যমে বলছি আমি কিন্তু টিউবলেস টায়ার পছন্দ করি এটা আমার পার্সোনাল ডিসিশান আমি কেন কেন ব্যবহার করি কি না ব্যবহার করি একদম পুরো একদম অরিজিনালি মানে তোমার অরিজিনাল রিভিউ তোমাদেরকে দেব যে টিউব টায়ারে অ্যাডভান্টেজ কী আর ডিসঅ্যাডভান্টেজ কী আর টিউবলেস টায়ারের অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ কী তারপর বাকিটা তোমাদের ডিসিশান তোমরা কোন ধরনের টায়ার ব্যবহার করবে চলো সঙ্গে থাকো আমরা সাধারণত ওল্ড জেনারেশনের বাইকে টিউব টায়ার দেখেছি টিউব টায়ার টিউব টায়ারের গাড়ি হচ্ছে তোমার টায়ারও থাকে সাথে টিউবও থাকে তা রিংয়ের বেশিরভাগ স্পোক স্পোক রিং স্পোক রিং মানে নিকেলের স্পোক রিংয়ের সঙ্গে সঙ্গেই বেশি টিউব টায়ার গাড়ি এগুলো ব্যবহার হোক আগে হতো এখন আপগ্রেড হয়েছে এখন হয় না এবার চলতে চলতে তোমার একটা টায়ারের ভেতর যে টায়ারের তো যেটাকে আমরা টিউব টায়ার বলি টায়ারও থাকে টিউবও থাকে চলতে চলতে চাকার মধ্যে যেহেতু টিউব থাকে ঘর্ষণ ঘর্ষণটা খুব অতিরিক্ত হয় এই কারণে টিউব টিউব টায়ারের মধ্যে টিউব টায়ারের মধ্যে যেহেতু ঘর্ষণটা হয় তাই টিউব টায়ারটা খুব হিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু তোমাদেরকে তোমরা অবগত আছো কি নেই আমি জানি না আমি তোমাদেরকে বলছি টায়ার আর টিউবের মধ্যে কিন্তু খুব অতিরিক্ত সংঘর্ষ হয় আমরা যখন হাওয়া দিই হাওয়াটা কিন্তু টিউবের মধ্যে যায় এবার বিভিন্ন রাস্তায় আমরা বাইকটা নিয়ে রাইড করছি চলাফেরা করছি টিউব আর টায়ারের মধ্যে একটা কিন্তু সংঘর্ষ হয় প্রচুর পরিমাণে কিন্তু হিট জেনারেট করে এই কারণে টিউব টায়ারের মানে টিউব টিউব টায়ারের গাড়ির খুব তাড়াতাড়ি লিকের সম্ভাবনাটা বেশি থাকে আর যেখানেই লিক হলো ফুস ব্যাস অন দ্য স্পটে দাঁড়িয়ে গেলো তা এইটা হচ্ছে টিউব টায়ার গাড়ির সবথেকে বড়ো একটা ডিসঅ্যাডভান্টেজ যে ঘর্ষণ মানে ফ্রিকশান খুব বেশি হয় গাড়ির টায়ার কিন্তু খুব হিট করে এটা গেল মানে ডিসঅ্যাডভান্টেজ আর যেখানে লিক হলো সেখানেই গাড়ি ফুস দাঁড়িয়ে গেল তবে ডিসঅ্যাডভান্টেজ যেমনি বলছি অ্যাডভান্টেজও তো আছে ভাই তো অ্যাডভান্টেজটা কী অ্যাডভান্টেজটা হচ্ছে টায়ারটা খুব লং লাস্টিং হয় তোমার টায়ারের মধ্যে ধরো ব্রেক ফুটছে ব্রেক বার করে নিলে তারপর ভেতর দিয়ে তাপি মেরে আবার চলল সময় কিন্তু খায় সময় কিন্তু খায় কিন্তু টায়ারের টায়ার টায়ার লংজিভিটিটা বেশি হয় কারণ কি তোমার বেশি লিক হয়ে গেলে তোমাকে টিউবটা ফেলে দিতে হবে দু তিনশো টাকা খরচা টিউব ফেলে ফেলে টিউব টিউব টায়ারের গাড়ি বেশি দিন ব্যবহার করা যায় আর টিউব টায়ারের গাড়ির মানে টায়ারের লং জিভিটিটা খুব বেশি হয় ঠিক আছে এটা কিন্তু একটা বিগ অ্যাডভান্টেজ তোমাদেরকে বুঝাতে পারলাম আর টায়ারের লং জিভিটি শুধু না টায়ারটা খুব কস্ট এফেক্টিভ কম হয় মানে টায়ারের দামটা কিন্তু খুব কম কিন্তু কিন্তু টায়ারে বারবার লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ কারণ কি যেহেতু বললাম গরমকালে কিন্তু টিউব টায়ারের মধ্যে সংঘর্ষটা বেশি হয় তখন ব্রেক যদি বেশি পরিমাণে ফুটতে থাকে টিউবটা তো চেঞ্জ করতেই হচ্ছে একটা টাইম আসে যে টায়ার ফেলে দেওয়ার সম্ভাবনা হয়ে যায় তখন ভেতর থেকে গ্যাটিস মেরে চালাতে হয় এই কারণে এটা ওল্ড জেনারেশানের দিকে চলতো ওল্ড ওল্ড যেই জেনারেশান তখন টিউবলে টিউবলেস টায়ার আবিষ্কার হয়নি টিউবলেস টায়ার মার্কেটে আসেনি সেই সময় চলে যেত এখনও অনেক অনেক কিন্তু টিউব টায়ারের গাড়ি পছন্দ করে প্রেফার করে যাকে বলে হাট পাম্প দিয়ে চালায় লিক হয়ে যাওয়ার সম্ভাবনা কম আবার অনেক টিউবলেস গাড়িতে টিউবলেস চাকার গাড়িতে অনেকে কেউ টিউব ঢুকিয়ে ব্যবহারও করে ওই টিউবলেস চাকার গাড়িতে টিউব ঢুকিয়ে ব্যবহার করলে ওটা টিউব টায়ারের মতোই গাড়িটা তোমার চ চলতে থাকে আবার লিক হয়ে গেলে আবার সেই লিক রিপেয়ার করতে হবে এই হচ্ছে ব্যাপার তাই লিকের খরচাটা কিন্তু বারে বারে লাগে লিক করার লিক হয়ে যাওয়ার খরচাটা যে রিপেয়ার খরচাটা বারে বারে লাগে মোটামুটি ধরুন লিক হয়ে গেলে পার লিকে পঞ্চাশ টাকা এবার আসি তোমার টিউবলেস টায়ারের টিউবলেস টায়ার কিন্তু তুলনামূলক নরম হয় টিউবলেস টায়ারের দামটাও কিন্তু বেশি হয় তা টিউবলেস টায়ারের এটা বললাম তোমার দামও বেশি আবার নরমও হয় টিউবলেস টায়ারের ভিতরে কোনো টিউব থাকে না পুরো রিংয়ের সাথে ওটা পুরো এয়ার দেওয়ার মাধ্যমে এয়ারের প্রেসারে পুরো রিংয়ের সাথে সেট হয়ে যায় টিউবলেস টায়ারে যেহেতু তোমার টিউব থাকে না টিউবলেস আগেই বলা হচ্ছে টিউবলেস টায়ারের কিন্তু যেহেতু ভেতরে টিউব থাকে না তাই ফ্রিকশান বল কিন্তু খুব কম হয় এই কারণে গাড়িটা কিন্তু খুব মাইলেজ দিতে পারে টিউবলেস টায়ার বিভিন্ন ধরনের দেখতে হয় মোটা গুটিরও হয় রেডিয়াল টায়ারও হয় ফ্ল্যাট টায়ারও হয় আবার মোটা গুটির টায়ারও হয় যেহেতু টিউব ছাড়া তাই ফ্রিকশান বলটাও ভেতরে কাজ করে না হিটিং প্রবলেমটা খুব কম আর যদি লিক হয়ে যায় লিক হয়ে যায় লিক অবস্থাতে তুমি চালিয়ে বাড়ি অথবা গ্যারেজে গিয়ে রিপেয়ার করতে পারবে সময়টা দেয় ওখান থেকে যদি লিকের ওই জায়গা থেকে তুমি যদি প্রেক ঢুকে থাকে প্রেকটা যদি যতক্ষণ তুমি গ্যারেজে রিপেয়ার না কর রিপেয়ার না করতে যাবে ততক্ষণ হালকা হালকা পরিমাণ হাওয়া বেরোতে থাকে ওতে তুমি বাড়ি গন্তব্যস্থল অথবা গ্যারেজ অবধি পৌঁছানোর তোমাকে সময় দেবে টিউবলেস টায়ারের সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে এইটা কিন্তু টায়ারের দাম কিন্তু বেশি তোমাদেরকে আগেও বললাম মানে মাঝ রাস্তায় তোমাদেরকে ফাঁসাবে না যদি টায়ারের মধ্যে কোনো ধরনের বড় হোল বা গর্ত যদি না হয়ে গিয়ে থাকে বা ধারালো কোনো চাকু জাতীয় কোনো জিনিস দিয়ে মানে বা কাচের কাঁচ জাতীয় জিনিস দিয়ে লম্বালম্বি যদি টায়ারটা কেটে গিয়ে না থাকে টিউবলেস টায়ারে তার কোনো অসুবিধা নেই যে কারণে আমি ব্যবহার করি আমি খুব প্রেফার করি টিউবলেস টায়ার খুব খারাপ একটা চলে না তবে টিউব টায়ারের যেমনি লং জিবিটি সেমনি টিউবলেস টায়ারের নয় তবে মায়েসা যে এই রেকর্ডটাও ব্রেক করে যদি তোমার কপাল ভালো থাকে লিকের পরিমাণ যদি কম হয় টিউবলেস টায়ার সব থেকে বড়ো বিমারই হচ্ছে লিক লিক বেশি হলে টায়ার থেকে ওখানে তো তোমার আউটসাইড থেকে তোমার আমরা পাঞ্চার রিপেয়ার করতে পারি এটা খুব বেনিফিট কর্মক্ষেত্রে কর্মব্যস্ততার লাইফে সময়টা খুব কম নেয় যখন সময় পাওয়া যাবে তখন লিকটা রিপেয়ার করতে পারবো আমরা মানে ব্রেক ঢুকে থাকলে যতক্ষণ ব্রেকটা ঢুকে থাকবে হাওয়ার হাওয়াটা থেকে যাবে ব্রেক বার করা মাত্রই তোমার ব্যাস হয়ে গেল মানে গ্যারেজ অবধি গিয়ে রিপেয়ার করা যাবে টিউবলেস টায়ারের খুব এটা মারাত্মক বেনিফিট এ কারণে এখনকার যুগ গতানুগতিক যে যুগ সেই যুগে টিউবলেস টায়ার বেরিয়ে গেছে সবাই এটাকেই প্রেফার করে এবার বাকিটা যার যার বিচারের যে যেরকমভাবে যে যেরকম যেই জিনিসটা পছন্দ করে সেই জিনিসটাই ব্যবহার করে আমি টিউবলেস টায়ারই পছন্দ করি খুব একটা দাম বেশি না তবে টিউব টায়ারের থেকে বেশি হয় দামটা আশা করি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে টিউব আর টিউবলেস টায়ারের মধ্যে পার্থক্যটা বোঝাতে পারলাম আশা আর এটাও আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস অবশ্যই করবে যত তোমরা কমেন্টস করবে আমি নতুন করে নতুন ভিডিও বানানোর মোটিভেশানটা পাবো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে